বর্তমান উপস্থিত আছো ধুবুরীর কামানডাঙার বাগডগরা অঞ্চলত। আর বাগডগরা অঞ্চলের দৃশ্য মই প্রথমতে দেখবলে যত্ন করছো বর্তমান বানপানির সময়। আর বানপানির সময়ত আমি আপনাদের এটা দৃশ্য দেখবলে যত্ন করছো, ইয়া চাওক। গঙ্গোদর নদী ইয়াতে এটা ঋণ বান আসলে গর্ত ছিঙিনিয়ার ফলত বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত করে পাইছে। এই অঞ্চল হল অঞ্চল বাগডগরা অঞ্চল, কিন্তু ইয়ার যে ঋণ বান মানে বানখন কিন্তু যে পশ্চিমবঙ্গ সরকারে এই বান দিছিলে, যাতে ইয়ার পিছর যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের এটা গাঁও আছে, তার লগতে প্রায় অর্ধ শতাধিক গাঁও আছে। এই গাঁওসমূহ এই বানখনের কারণে যে গঙ্গোদর নদীর যে বানর পানির রক্ষা পাবলে এনেদরে বান দিয়ে হয়েছিল, কিন্তু যা রাতে ইয়াতে দেখা গেছে এই গলকাপ্তানি পথ গঙ্গোদর নদীর বাউনি পানিয়ে ছিঙিলে গেছে। প্রলয়ঙ্করী বানে ইয়া ছিঙিলে যাওয়া দেখা গেছে, প্রত্যক্ষ করা গেছে। আর এই ছিঙিলে যাওয়ার কারণে ইয়া বাগডগরার পর আরম্ভ করে তামাকলকে প্রায় অর্ধ শতাধিক গাঁও এনেদরে প্লাবিত করে পেলাইছে, মানুষ জমর যাতনা ভোগ করবলগা হয়েছে। মই সেই দৃশ্য আপনার দেখবলে যত্ন করেছো। ইয়াতে সব যথেষ্ট সংখ্যক গাঁওয়ের মানুষ ওলাই আছে। আর ইহতে এই যে বান কবলতে যেহেতু অঞ্চল, এই অঞ্চলত এনেদরে কিন্তু দীর্ঘদিনের প্রায় গঙ্গোদর নদীর যে বানপানির বতরত এনেদরে দুর্ভোগ ভুগি আছে। আমি কথা পাতব বিচারিম, দাদা কি কব? এটো বাগডগরা অঞ্চলের গঙ্গোদর নদীর যে বানপানী এইটো এইটো বহুত ডাঙর সমস্যা। এইটো কেবল বাগডগরা অঞ্চলবাসীর কারণে নহয়, আপনাদের দেখা পাইছে পানিখিনি এইখিনিতে গৈ গীতিঙাইর গুটি অলমোস্ট 80% এইটো হাতিদুরা ব্লক যে আছে তার যান গাঁও আছে সেইবিলাকের মানুষ এফেক্টেড হয়েছে। কেবল এই বছর নহয়, যা 5 বছর ধরে এই পানিখিনি গৈ শুনামতে এইটো চিফ মিনিষ্টার সাহেব আহিছিলে আর প্রমোদ বড়ো স্যার আহিছিলে, সজো সিং এম সি এল এ আহি থাকে আর বিলেক বিলেক আহিছে। সিহতে প্রতিশ্রুতি দিয়ার পিছতো এইখিনি কাম সমস্যা করব নয়, এইখিনি গড়াখনি রোধ করব নয়। দেখিও পাইছে এইখিনি ওয়েস্ট বেঙ্গল, এইখিনি ওয়েস্ট বেঙ্গল মাতন মাজতে 800 মিটার হব। সেই 800 মিটার বি অসম সরকারে সেইখিনি প্রতিশ্রুতি রক্ষা করব নয়। আপনাদের দেখিও পাইছে এইখিনি ওয়েস্ট বেঙ্গললে অলমোস্ট হয়ে গেছে বান, আর সেইপিনে উজনি ফালে সেইটি বি ওয়েস্ট বেঙ্গল সেইখিনি হয়ে গেছে। কিন্তু আমার দুর্ভাগ্যর বিষয় এইখিনি অসম সরকারে মাথুন 800 মিটার কিমান খরচ হব বেশি খরচ হব, তথাপি এই সমস্যা সমাধানের কারণে ইমান ই করিব পরা নাই অসম সরকারে। ইয়া যে জি জি রিং বান খন দিয়েছিল এটো অসম হয় না? নাই অসম হয়, অসম বান তো কোনে দিছিল? পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকার দিছিল। তারপর আপনাদের বানপানির পরা আপনাদের প্রত্যয়ন পাইছিল ইমান ইমান দিনে? মানে অল্প দিন মানে আছে প্রত্যান পাইছে এই আছে, কিন্তু যা 2 বছর ধরে মানে এইটো সিঙার পিছতে এইখিনি লোকে লাউকুটি আর হাতি দুরা গীতিঙ্গার কুটি এইখিনি সেইখিনি যিমান গাঁও আছে সেইখিনিলে ভাবি কি কুড়িয়ে আনিছে। হাজার হাজার বিঘা মাটি প্লাবিত হয়েছে। এইখানে এইটো বারিষার আগলি বতর কবলৈ গলে জুলাইর আজি 2-3 তারিখ হব, ভাবি লোক আর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর লৈকে কি হব পারে। সেইখানে গঙ্গোদর নদীর যে গড়খানি গড়খানি কবলত করে ইতিমধ্যে বহু ঘরবাড়ি নদীর জল গেছে, অলমোস্ট বহু বহুত গেছে। কি কি গাও এই গড়খানি গড়খানি এপিনে জুমান্দা এপিনে বাগডকরা আর বন্যাগুড়ি এনকে তিনি কোন গাও তো অলমোস্ট 80% নদীর বহুত গা যা গেছে। নদীর আপনাদের কি বিচাৰে এইটো ইমিডিয়েট কিবা এটা অসম সরকারের পৰা কিবা রিলিফ না? আপনাদের আহিছে ভাল কথা নে অসম সরকারের পৰা এইটো বাগডগরা বুলি কলে চিফ মিনিষ্টারে গম পাব, প্রমোদ বড়ো স্যার ডাঙরে গম পাব আর সকলো আহিছে। কি কারণে ইহতে প্রতিশ্রুতি রক্ষা করব নাই মাতুন 800 মিটার এইখিনি বান কেলেই দিব পৰা নাই? মই তো ভাবো রাইজে বি একেলগে চান্দা উঠাই ই করলে এনেকুৱা 2-3 কোটি 4 কোটি টাকা বান হৈ গলেহেতেন, কিন্তু অসম সরকারে কেলেই করিব পৰা নাই সেইটো এটা ডাঙর বিষয়। হয় ধন্যবাদ থাকিলে। আমার লগত আন এগৰাকী আছে ব্যক্তি, তাকৰ তৰফৰ আমি জানি আছো। দাদা কি কব? কারণ আমার বাগডগরা গ্রামখন, বাগডগরা গ্রাম একল নয়, গাড়িপড়া আছে, গীতিঙ্গার গুটি আছে আর কি কয় হেৰি সোনালী ডাবি আছে, কারণ 5-6টা গাঁও একেলগে এনেকৈ হৈ আছে। নদী বান্ধ যেতে পানি তো গৈ আছে, ভাঙি চিনি তার পিনে গৈ আছে যাই কিনে আর সিপিনে ফসল জীবিনা আছে গোটেবিলাক নষ্ট হৈ আছে। তারপরে আমি তো বাগডগরা গ্রামটো অকলে গৈ শেষে আর অলপ আছে, কিন্তু প্রমোদ স্যার আহিছিলে, তারপর কি কয় চিফ মিনিষ্টার স্যার আহিছিলে আর এমএলএ স্যার আহিছিলে, আই সকলবিলাকে প্রস্তুতি দিছিলে যে কামখিনি কামখিনি হব। কিন্তু আমি শোনার মতে যে কামখিনি হব হব, কিন্তু হওয়াতে হওয়াতে এনে এনে টাইম আহি গেল আর নহল এনে হয়ে আছে। খালি প্রতিশ্রুতি দেখি আছি, দেখি আছো আমাদের ভোটের আগত খালি প্রতিশ্রুতি দি থাকে।
পরিস্থিতি কারণ ইতিমধ্যে যুগ যুগ ধরে এই অঞ্চল সময় গঙ্গাধর নদীয় গড়খনের সৃষ্টি করে আছে, হাজার হাজার ঘর বাড়ি ইতিমধ্যে নদীর যাও গেছে। আপনি জংবান্ধা গাঁওয়ের কথাই কক, বন্যগরী গাঁওয়ের কথা কক, বা বাগডোগরা গাঁওয়ের কথাই কক, ইতিমধ্যে নদীর সম্পূর্ণ প্রায় যাওয়া জ্বর ধরে হয়েছে। 80% লোক, অর্থাৎ 80% লোকের গাঁও ইতিমধ্যে নদীর যাও গেছে। আর এই মানুষখিনি ইতিমধ্যে অস্থায়ীভাবে কিছু মানুষ পশ্চিমবঙ্গত বাসস্থান করেছে, আর এই মানুষখিনি পশ্চিমবঙ্গত যদি অস্থায়ীভাবে থাকে, এই মানুষখিনি কিন্তু অসমৰ ৰেচনৰ ৰেচনৰ যিখিনি সুবিধা সেইখিনি গ্ৰহণ কৰে, যিহেতু অসমৰ বাসিন্দা, অসমত ভোট প্ৰদান কৰে, ল'ৰা ছোৱালীক অসমত পঢ়ায়, কিন্তু মানুহখিনি নদীৰ গৰখনৰ কাৰণে কিন্তু পশ্চিমবংগত থাকিব লগা হৈছে। ইয়াৰ কিন্তু যুগ যুগ ধৰি এই অঞ্চলৰ বাসিন্দাই বা এই অঞ্চলৰ মানুহে এনেদৰে দুৰ্ভোগ ভোগ কৰিব লগা হৈছে। কিন্তু জনপ্ৰতিনিধিসকল আছে এই অঞ্চলৰ, আপুনি বিধায়ক হওক বা সাংসদ হওক বা অসম চৰকাৰ হওক, কোনো এজন জনপ্ৰতিনিধি কিন্তু এই অঞ্চলৰ কাৰণে সদিচ্ছ প্রকাশ করা নাই বলে ইতিমধ্যে অভিযোগ উত্থাপন করেছে, কারণ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে আছে। আর মানে দুনাই আকো এবার এই দৃশ্যটা দেখাবলে যত্ন করেছো, ইয়াত যে মাটি কিন্তু মাটি পশ্চিমবঙ্গ সরকারে যে মাথারি নির্মাণ করেছিল তার কারণে নদীর বানপানি, নদীর যে পানি এই পানি ভিতরে সুমাব পরা নাছিল, কিন্তু যা রাতে এই যে মথাউরি, এই মথাউরি ভাঙি লই গেছে। আর তার কারণে এই যে বানপানি, এই বানপানি তামাক লৈকে এফেক্টেড হব বলে আমি জানিব পাৰিছো। কারণ তামাহাটৰ পৰা ইয়াৰ প্ৰায় অর্ধ শতাধিক গাঁও এই বানপানীৰ কবলত পৰিছে। ইয়াৰ যি খেতি বাতি, ইয়াৰ যি ঘৰ বাড়ি, ইয়াৰ যি আন আনুষঙ্গিক ক্ষেত্র, এই ক্ষেত্রতো কিন্তু বেমেজালি সৃষ্টি করেছে, ক্ষতির ক্ষতির সম্ভব ক্ষতি করেছে বলে আমাকে ইতিমধ্যে জানিবলৈ দিছে। স্থানীয় রাইজে অনুরোধ জানাইছে অতি শীঘ্রে, যেহেতু এফালে পশ্চিমবঙ্গ আনফালে পশ্চিমবঙ্গের মাজত 900-800 বা 900 মিটার ঠাই আছে, এই 800 বা 900 মিটার ঠাই যদি অসম সরকারে ইয়াত যদি বিজ্ঞানসম্মতভাবে বান্ধৰ ব্যবস্থা গ্রহণ করে, মথৰীৰ ব্যবস্থা গ্রহণ করে, তেনহলে কিন্তু এই যে যিসমূহ গাঁও আছে, এই গাঁওসমূহ কিন্তু বানপানীৰ পৰা ৰক্ষা পাব।